কোনো ব্যক্তি যদি তার দিনকে শক্ত করে আঁকড়ে ধরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও তাকে বাড়িয়ে দেওয়া হবে যেই ব্যক্তি মনে করে যে আমার জীবনে যা কিছু ঘটে যাবে ঘটে যাবে আমি ইসলামের বিমুখ চলবো না ইসলামের কোন বিধিবিধানকে আমি লঙ্ঘন করব না তাহলে সেই ব্যক্তি পদে পদে পরীক্ষিত হবে তার আত্মীয় স্বজনের মোকাবেলা যেহেতু সে ইসলাম ফলো করবে এটা দাবি করেছে তাকে তার গেট আপ চেঞ্জ করতে হবে তার মাথায় টুপি পরে যাবে তার মুখে দাড়ি গজিয়ে যাবে তার প্যান্ট টাকনার উপরে উঠে যাবে তার মুখ হারাম থেকে মুক্ত হয়ে যাবে তার রং ঢং থাকবে না যেখানে সেখানে সে হাসি ঠাট্টা তামাশায় মিলতে পারবে না তার ওয়াইফ তার ঘরে পর্দা থাকবে পর্দাবিহীন তারা চলবে না তার ঘরে মিউজিক বাজবে না এগুলো প্রত্যেকটা জিনিস মেনটেন করে চলা একজন ব্যক্তি বুঝতে পারবে পরীক্ষা কী জিনিস কিন্তু আমরা যারা মুসলিম ঘরে জন্ম আমরা যারা মনে করি যে আমরা ইসলাম পালন করতেছি কিন্তু ওই খাতনার দাওয়াতেও আপনি প্রেজেন্ট বার্থডের দাওয়াতেও আপনি প্রেজেন্ট ম্যারেজ ডের দাওয়াতেও আপনি প্রেজেন্ট পাশের বাড়ে উরুষ হচ্ছে সেখানেও আপনাকে পাওয়া যায় ওখানে খাতনা করানো হচ্ছে সেখানেও আপনাকে পাওয়া যায় ওই গান বাজনায় ওখানেও আপনাকে চাঁদা দিতে দেখা যাচ্ছে ওয়াজমা আপনি বসেন আবার গানের অনুষ্ঠানও বসে আপনি বুঝবেন না পরীক্ষা কি জিনিস যেই ব্যক্তি মনে করে যে ধর্মকর্ম সব কি শুধু ধর্মকর্মই চলে দুনিয়াও করতে হয় এ বুঝবে না পরীক্ষা কি জিনিস যেই ব্যক্তির পোশাক যেমন খুশি তেমন সে কার কালারে কোনো ভেদাভেদ খোঁজে না কোনটা জায়েজ না যায়েজ সে ভেদাভেদ বোঝে না যারা এগুলো মেনে চলে না সে কোনোদিন বুঝতে পারবে না যে ইসলামের উপরে চলতে আবার কষ্ট কিসের সে বুঝবে না কখনো যে ব্যক্তি ফজর পড়ে না সে বুঝবে না জামাতে উপস্থিত হওয়া এটা কত কষ্টের ছিল সে বুঝবে না কিন্তু আল্লাহ সব আহমাতা যিনি স্রষ্টা তিনি বুঝেন যে পাচক নামাজ কায়েম করা এটা যে কত কষ্টের এটা আল্লাহ বুঝে আর আল্লাহ সব আহমাতা সেই কথাটা উল্লেখ করে দিয়েছে কোরআনে আপনি সেটা পাবেন আয়াতে। সূরা বাকারার 45 থেকে সাতচল্লিশ এই তিনটা আয়াতের মধ্যে পাবেন পঁয়তাল্লিশ থেকে নিয়ে পড়েন বনি ইসরাঈলদের সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন্নাহা লা ইল্লা আলাল খাশঈন আল্লাহ বলছেন পাঁচ নামাজকে হেফাজত করা এটা অনেক বড় কাজ ওয়া ইন্নাহা লা আল্লাহ বলছেন অনেক বড় একটা ব্যাপার তবে এটা কাদের জন্য সহজ ইল্লা আলাল খাশঈন যারা আল্লাহকে ভয় করে এই পাঁচ নামাজ পড়া তাদের জন্য সহজ কিন্তু কাজটা কিন্তু সহজ নয় আল্লাহ বলছেন কাজটা বড় কঠিন যদি আপনি দাবি করেন যে আমার কথা মিথ্যা তাহলে কালকা থেকে আপনি পাঁচ তো নামাজ জামাতে পরে দেখান তাহলে আপনি বাবের বেটা তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি মুসলিম পরে দেখান আল্লাহ বলছেন ওয়া হালা কাবির আপনি ভাবছেন আপনি সমাজ সেবা করে বহু বড় কাজ করে ফেলতেছেন আপনি এই প্রথম কাতারে যারা উপস্থিত হয় তার ধারে কাছে পর্যন্ত নাই আপনি যেই দিন আসতে পারবেন তাদের কাদের সাথে কাদ বিলিয়ে কাতারা দাঁড়াতে পারবেন সেই দিন আপনি মনে করবেন যে হ্যাঁ আমি ধর্মকর্ম করছি আমি কিছু নেকির কাজ করতেছি আল্লাহ বলছে ওইন্ হালা কাবির এটা অবশ্যই অনেক বড় ব্যাপার যারা পাচক্যামা সালাদকে হেফাজত করে তাহলে তারা বুঝবে যে ইসলাম পালন করাটা কত কঠিন যেই ব্যক্তি দেখবে যে আমি এই পথে গেলে অনেক টাকা ইনকাম করতে পারবো সে বুঝবে না যে ইসলামকে ফলো করলে কতটা বাধাগ্রস্ত হতে হয় কিন্তু সেই ব্যক্তি বুঝবে যেই ব্যক্তি ওখান থেকে মুখ ফিরিয়ে নেবে যার ঘরে হয়তো আজকের খাবার আছে কালকের হয়তো নাই যার ঘরে হয়তো দেখতে পাবে যে তার বাচ্চারা অনেক কিছু খেতে চায় দিতে পারে না কেন সে হালালের উপরে আছে সে চাইলেও দিক সেদিক যেতে পারে না সেই ব্যক্তি বুঝে যে ইসলাম পালন করলে কত কঠিন যদিও আলহামদুলিল্লাহ সাহাবিদের চেয়ে আমাদেরকে অনেকটা লুজ করে দেওয়া হয়েছে আমাদের ঘরে অডেল খাবার থাকে এক মাস পর্যন্ত না খেয়ে থাকবেন আপনার ঘর এত পরিমাণ রিজার্ভ আছে কিন্তু সাহাবিদের এটা হতো না

আর যে ব্যক্তি যত বেশি তার ধর্মের ক্ষেত্রে শিথিল দেখবে সে ধর্ম অত্যন্ত সহজ সে দেখতে পারবে ইসলাম ধর্ম সহজ যেমন আজকে আমাদের সমাজের অধিকাংশ মানুষ মনে করে সে একটু দাঁড়িয়ে রেখে নিয়েছে প্যান্ট শার্ট সবই ঠিক আছে টুপিও পরে নেয় শুক্রবার আসলে আপনার ওয়াজ মাহফিলের মধ্যে চেয়ার তাকে দিয়ে দেওয়া হয় সে ভাবছে এরকম হইলে তো ধর্ম অত্যন্ত সহজ তার বাসার যে কোনো অনুষ্ঠান মরে গেছে কেউ হুজুর একজন ডাক দিলে হুজুরকে পাওয়া যায় চল্লিশ করাতে হবে হুজুরকে পাওয়া যায় একটা হাফেজকে দিয়ে কোরআন পড়াতে হবে সে কোরআন পড়ার প্রয়োজন বোধ করে না কেন কারণ সে জানে পাঁচশো টাকা দিলে আমি একজন হাফেজকে আমার ঘরে কোরআন পড়িয়ে নিতে পারবো সে দেখছে ইসলাম অত্যন্ত সহজ সহজাতন বলা হয়েছে যেই ব্যক্তি তার দিনের ক্ষেত্রে যত বেশি শিথিল আল্লাহ বলছে সে দিনকে তত বেশি হালকা দেখতে পাবে কারণ যেই ব্যক্তি মানে ফেজ হতে চায় না হকের সেই ব্যক্তি সব কিছুকে আমভাবে দেখতে পায় যেমনটা বলেছি সব রকমের স্টেজের মধ্যে আপনাকে দেখা যায় কিন্তু আপনি যখন দেখবেন আপনার ঘরে চাঁদাচেতে এসেছে গানের আর আপনি বলবেন যে না আমি গানের টাকা দিই না তাহলে ওই সমাজে টিকে থাকা আপনার জন্যে তখন আপনি কষ্ট ফিল করবেন যখন আপনি দেখবেন পাশের বাসায় নাচ গান হচ্ছে আর আপনি গিয়ে বাধা দিবেন যে দেখেন আমরা তো নামাজে নামাজ পড়ে ফজরে উঠতে হবে মিউজিক বন্ধ করেন আজকে এটা আমরা বলি না বিদায় আমাদের কাছে ধর্ম সহজ কিন্তু আপনাকে বলতে হতে এটা আপনার দায়িত্ব যখন আপনি আপনার দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন আপনি ভেবেছেন ইসলাম তো সহজ মানে কেউ নাচ গান করবে কেউ ইবাদত করবে কেউ কোরআন পড়বে কেউ গীতা পড়বে এমনটা হয়ে গেছে আমাদের ধর্ম মানে আমরা সবাই ভাই ভাই যার যার ঘরে যা যা করি এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার তারপর আমরা মুসলিম ঐক্য চাই তারা এভাবে ঐক্য হয় বাতিলের সাথে ঐক্য হয় সব ব্যক্তি আর অসৎ ব্যক্তি সমান হতে পারে কি করে হতে পারে আল্লাহ বলছেন যে জান্নাতের জাহান্নামে সমান এটা হতে পারে না তাহলে যেই ব্যক্তি ইসলাম পালন আর যেই ব্যক্তি ইসলাম পালন করে না আংশিক কিছু ফলো করে তার মানে সেই ব্যক্তি ইসলামটাকে যেভাবে দেখতে পায় আর যারা ওয়াক্ত নামাজ পড়ে কোরআন পড়ে তারা যেভাবে দেখতে পায় ওই লোক কি সেম সেম দেখতে পায় দেখতে পায় না কারণ যদি একই রকম দেখতে পেত তাহলে তার গালেও দাড়ি গজিয়ে যেত তার প্যান্ট টাকনার উপরে যেত সেও কোরআন পরত আল্লা ছাড়ার কাউকে ডাকতো না সেও নামাজে উপস্থিত হতো কারণ আপনি তো ওইভাবে দেখতে পাচ্ছেন না যেইভাবে তারা দেখতে পায় যারা প্রথম কাতারে আসে তাহলে দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আছে তোরা সুরুল্লাহ সাল্লা বলছেন যার দিন যত শক্ত করে সে ধরবে সে তত বেশি বাধা প্রতিকূল লক্ষ্য করবে কিন্তু যেই ব্যক্তি দিনের ক্ষেত্রে শিথিল ওই যে বললাম আপনাকে দাওয়াত দিয়েছে বার্থের দাওয়াত আপনি সেখানে উপস্থিত আপনি বুঝবেন না যে ধর্ম পালন করার মধ্যে কষ্ট রয়েছে বুঝবেন না আপনি তো হাল আল্লাহ বলছেন রসুল্লাহ যেই ব্যক্তি ধর্মের ক্ষেত্রে শিথিল তাকে তার ধর্মকে হালকা করে দেওয়া হবে